নয় থেকে পনেরো কেজি ওজনের ঠিক এরকম কুকুর প্রায় প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটা জবাই করা হয় এবং এই সাইজের কুকুর দিয়েই সুলতান ডাইন্স প্রতিদিন তাদের কাচ্চি বিরিয়ানি রান্না করে থাকেন দর্শক ঠিক এমনটা অভিযোগ করেছেন কনক রহমান নামে একজন ব্যক্তি তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন যে প্রতিনিয়ত এমন এমন সাইজের কুকুর দিয়ে এবং অনেক ক্ষেত্রে বিড়ালের মাংস দিয়ে তারা কাচ্চি বিরিয়ানি রান্না করে থাকেন এই অভিযোগটি করার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সেখানে কমেন্টস করছেন শুধু এখানেই শেষ না আজকে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নিজে পরিদর্শন করেছেন তাদের কিচেন যে আসলে কি তারা এই কুকুরের বিরিয়ানি কিংবা বিড়ালের বিরিয়ানি রান্না করে থাকেন সেটি আজকে তদন্ত করে দেখা হচ্ছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে সুলতান দাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শক কর্তৃপক্ষ বলছেন যে এত নামি দামি একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠান তারা কেন এরকম কুকুর জবাই করে খাইয়ে তাদের বদনাম করবে তাদের এত সুনাম কেউ ক্ষুণ্ণ করার জন্য মূলত এই কাজটি করছেন বলে সুলতান দাইনের লোকজন মনে করছেন